মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সিরাজগঞ্জ শহরক্ষাবাদ পুরাত জেলখানা ঘাটে ভাঙন দেখা দেয় স্থানীয় জনগণ ঘাটে অবস্থানরত আনসার সদস্যের মাধ্যমে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের খবর দিলে কর্মকর্তার ঘটনাস্থলে উপস্থিত হন কিছু বুঝে ওঠার আগেই ভাঙনের পরিমাণ বাড়তি থাকে একের পর এক ধসে পড়ছে সিসি ব্লক কয়েকদিনে বৃষ্টি ও উজান থেকে আসা ঢলে ভয়াল রূপ শুরু করেছে যমুনা এলাকাবাসীর অভিযোগ কার্যকর ব্যবস্থা না নিলে চলতি বছরেই বিলীন হতে পারে বাধের বিশাল একটি অংশ যার ফলে ক্ষতিগ্রস্ত হবে শহরবাসী এরই মধ্যে বিলীন হয়ে গেছে বাঁধের দেড়শো মিটার এলাকা এত মজবুত বাধ সত্ত্বেও ভাঙন আটকাতে না পারার জন্য আতঙ্কিত শহরবাসী ভাঙন রোজে জিও সিসি ব্লক ফেলা শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড ভাঙন সংবিলিত এলাকায় উৎসুক জনগতার রয়েছে ব্যাপক সমাগম পুলিশ ব্যারিকেড দিয়েও আটকানো যাচ্ছে সাধারণ মানুষদের যার ফলে বাদ মেরামতের কাজে বিঘ্ন ঘটছে আইন শৃঙ্খলা বাহিনী থেকে জনসাধারণের পরিমাণ কয়েক গুণ বেশি হবার কারণে ভাঙন এলাকাটি জনশূন্য করতে বেগ পেতে হচ্ছে তাদের এছাড়া অনেকে নৌকা নিয়ে এসেছেন ভাঙন দেখার জন্য কোটি উল্লেখ্য টাকা ব্যয়ে উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত সররক্ষা পাতটি নির্মাণ করে কোরিয়ান হুন্ডাই কোম্পানি সামিউল আলিম শানিল সিরাজগঞ্জ বার্তা পুরাতন জেলখানাঘাট সিরাজগঞ্জ